একই দিনে দুই সুপারস্টারের দুই ছবি, জিতের রাবণ, দেবে কিশমিশ, দুই ছবি ঘিরে আশায় বক্স অফিস, দুই ছবির হলই ছিল হাউসফুলের বোট। একই দিনে মুক্তি পেয়েছে দুই সুপারস্টারের দুটি ছবি, দেবের কিশমিশ, জিতের রাবণ। ঈদের আগে দুটি ছবিকে ঘিরে যথেষ্টই উৎসাহ ভক্তদের। এদিন দুটি ছবিকে ঘিরেই ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কলকাতার মিনার সিনেমা হলে চলছে জিত অভিনীত রাবণ। সকালে রীতিমতো ঘোড়ার গাড়িতে চাপিয়ে তাদের প্রিয় নায়কের ছবি সিনেমা হলের সামনে আনেন জিত ফ্যান ক্লাবের সদস্যরা। এরপর দুধ দিয়ে স্নান করানো হয় ছবি, সাথে ছিল বিভিন্ন বাদ্যযন্ত্র, তার সাথেই চলতে থাকে নাচ। নানা স্লোগান দিতে থাকেন জিতের ভক্তেরা। একইভাবে অভিনেতা দেবের প্রযোজনায় মুক্তি পেয়েছে ছবি কিশমিশ। এই সিনেমাতে দেবের সাথে জুটি বেঁধেছেন রুক্মিণী। পরিচালক হিসাবে এটি প্রথম সিনেমা রাহুল মুখোপাধ্যায়ের। ছবিতে দেব রুক্মিণীর পাশাপাশি খরাজ মুখোপাধ্যায়ের অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকের। ছবির বিশেষত্ব আশির দশকের বেশ কিছু ফ্ল্যাশব্যাক, তার সাথে দর্শকের বাড়তি পাওনা হিসাবে অরিজিৎ সিং এর গান। দেব ফ্যান ক্লাবের পক্ষ থেকে কলকাতার নবীনা সিনেমা হলের সামনে ছবিকে ঘিরে এদিন নানা আয়োজন করা হয়। সুপারস্টার দেবের ছবিও ঘোড়ার গাড়িতে চাপিয়ে নিয়ে আসা হয় হলের সামনে। দক্ষিণের সিনেমার ভরা মরশুম, বাংলা সিনেমা দেখার জন্য দর্শকের সংখ্যা দিন দিন কমতে বসেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সিনেমা দুটিকে ঘিরে আশার আলো বক্স অফিসে। এদিন দুটি সিনেমা হলের বাইরেই হাউসফুল বোর্ড ঝুলতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।